আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। সূরা সোয়াদের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার আসনের উপর রেখে দিলাম একটি নিষ্প্রাণ দেহ, তারপর সে বিনীত হলো। এই আয়াত নিয়ে প্রচলিত আছে, একবার হযরত সুলাইমান আলাইহিসসালামের বিখ্যাত সেই আংটিটা চুরি হয়ে গিয়েছিল এক জিনের মাধ্যমে। তারপর ওনার জীবনে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। সেই ঘটনাটি এবং তার সত্যতা কতটুকু তাই জানতে চলেছেন এই ভিডিও। তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, পরে আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের আংটিটা চুরি নিয়ে রয়েছে একটা বিশেষ ঘটনা। আমরা কেউ কেউ হয়তো এই ঘটনাটি শুনেছি, আবার অনেকেই শুনি নাই। নবী হযরত সুলাইমান আলাইহিসসালামের আংটি কি ছিল, সেই আংটি দিয়ে তিনি কি করতেন? হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান ও শক্তির অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা তাকে পশু পাখির ভাষা বোঝার জ্ঞান দান করেছিলেন এবং তিনি বিশেষ ক্ষমতা বলে জিনেদের উপর শাসন করার ক্ষমতা লাভ করেছিলেন। কিন্তু অনেকে প্রশ্ন করেন, এই ক্ষমতা তিনি কিভাবে আয়ত্ত করেছেন এবং কিভাবে বা সেটা ব্যবহার করতেন? তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি সহ প্রায় সকল তাফসির গ্রন্থে কয়েকজন সাহাবি এবং বিশেষ ইমামগণের বরাত দিয়ে বলা হয়েছে, হযরত সুলাইমান আলাইহিসসালামের হাতে একটি বিশেষ আংটি ছিল। আংটিটা ছিল ইসমে আজম খোদিত। সেই আংটির বদৌলতে তিনি পৃথিবীর উপর রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। এই আংটিতে থাকা ইসমে আজমের শক্তি বলে তিনি জিনেদেরকে নিজের করতলগত করেছিলেন এবং তাদের দ্বারা অসম্ভব সব কাজ করাতেন। প্রচলিত আছে, হযরত সুলাইমান আলাইহিসসালামের 100 জন স্ত্রী ছিলেন, তাদের মধ্যে একজনের উপর ওনার খুব বিশ্বাস এবং আস্থা ছিল, যার নাম ছিল জারাদা। যখন তিনি প্রাকৃতিক প্রয়োজন পুরা করতে যেতেন তখন সেই আংটিটা তিনি তার সেই স্ত্রীর কাছে রেখে যেতেন। একদিন তিনি আংটিটা তার স্ত্রীর কাছে রেখে শৌচাগারে গিয়েছিলেন। পেছন থেকে একটা শয়তান ওনার রূপ ধারণ করে ওনার স্ত্রীর কাছে আংটিটা চেয়ে বসলো। তিনি তখন সেটা তাকে দিয়ে দিলেন। শয়তান আংটিটা নিয়েই হযরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনে বসে পড়ল। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম শৌচাগার থেকে ফিরে এসে স্ত্রীর কাছে আংটিটা চাইলে তিনি বললেন, এখনই তো আপনি আংটিটা নিয়ে গেছেন। স্ত্রীর কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম বুঝে ফেললেন যে এটা তার উপর আল্লাহর পরীক্ষা। সুতরাং তিনি অত্যন্ত হতবুদ্ধি আর চিন্তিত অবস্থায় প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। শয়তান 40 দিন পর্যন্ত শাসনকার্য পরিচালনা করে, কিন্তু হুকুমের পরিবর্তন দেখে আলেমগণ হযরত সুলাইমান আলাইহিসসালামের স্ত্রীদের নিকটে আসলেন এবং তাদের বললেন, ব্যাপার কি? হযরত সুলাইমান আলাইহিসসালামের সম্পর্কে আমরা সন্দেহের মধ্যে পতিত হয়েছে। যদি তিনি প্রকৃত সুলাইমান হয়ে থাকেন তাহলে বুঝতে হবে তার জ্ঞান লোপ পেয়েছে, অথবা তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামই নন। তিনি প্রকৃত সুলাইমান হলে কখনো এমন শরীয়ত বিরোধী আহকাম জারি করতেন না। তাদের কথা শুনে তার স্ত্রীরা কাঁদতে লাগলেন। ওই আলেমগণ সেখান থেকে ফিরে এসে সিংহাসনের চারিদিকে ওই শয়তানকে ঘিরে বসে পড়লেন এবং তাওরাত খুলে পড়তে আরম্ভ করলেন। আল্লাহর কালাম শুনতে পেয়ে সেই পাপিষ্ঠ শয়তান পালিয়ে যায় এবং ওই আংটিটা সমুদ্রে নিক্ষেপ করে। আংটিটা একটা মাছ গিলে ফেলল। হযরত সুলাইমান আলাইহিসসালাম তার সেই করুণ অবস্থাতেই কালাতিপাত করছিলেন। একদা তিনি সমুদ্রের ধারে গমন করলেন। তিনি ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়লেন। জেলেদের মাছ ধরতে দেখে তিনি তাদের কাছে একটা মাছ চাইলেন এবং নিজের নামও বললেন। তাকে তার নাম বলতে শুনে জেলেদের একজন ভীষণ রাগান্বিত হয় এবং বলে, দেখো এই লোক ভিক্ষা চাচ্ছে আর নিজের নাম বলছে সুলাইমান। এই বলে সেই জেলে ওনাকে জখম করলেন। আহত হয়ে তিনি সমুদ্রের কিনারায় গিয়ে নিজের ক্ষতস্থান সাফ করতে লাগলেন। জেলেদের কারো কারো মনে তার জন্য দয়া হলো। তারা বলল, কেন তুমি এই বেচারাকে মারলে? যাও দুটো মাছ তাকে দিয়ে আসো, সে ক্ষুধার্ত। সুতরাং তারা দুটো মাছ হযরত সুলাইমানকে দিলেন। মাছ দুটো পেয়ে তিনি সকল দুঃখ কষ্টের কথা ভুলে গেলেন এবং তাড়াতাড়ি সেই মাছগুলো কাটতে বসলেন। অতঃপর মাছের পেটে তিনি তার সেই আংটিটা পেয়ে গেলেন। তিনি আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং আঙ্গুলে সেই আংটিটা পড়লেন। তৎক্ষণাৎ পক্ষীকুল এসে তাকে ছায়া প্রদান করল এবং সেই লোকগুলো তাকে চিনে ফেলল। তারা তার সাথে যেই দুর্ব্যবহার করেছিল সেজন্য তার নিকট ক্ষমা চাইল। তিনি বললেন, এসব আল্লাহর কাজ, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটি পরীক্ষা ছিল। তারপর তিনি গিয়ে সিংহাসনে উপবেশন করলেন এবং নির্দেশ দিলেন, সেই শয়তানকে যেখানেই পাওয়া যাক না কেন সেখান থেকে ধরে এনে বন্দী করা হোক। সুতরাং তাকে বন্দী করে দেওয়া হলো। তিনি তাকে লোহার একটি সিন্ধুকে ভরে
তাতে তালা লাগিয়ে সেখানে একটা মোহর লাগিয়ে দিলেন। তারপর সিন্ধুকটিকে সমুদ্রে নিক্ষেপ করলেন। সে কিয়ামত পর্যন্ত সেখানেই বন্দী থাকবে। তার নাম ছিল হাকিক। সূরা সোয়াদের 34 নম্বর আয়াতটি আবারও বলছি, আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার আসনের উপর রেখে দিলাম একটি নিষ্প্রাণ দেহ, অতঃপর সে বিনীত হলো। এখানে তাফসিরে যারা লাইনে বলা হয়েছে, আমরা তাকে তার রাজত্বের কারণে পরীক্ষা করলাম, সেটা এই যে তিনি একজন মহিলাকে বিবাহ করেন, তার প্রতি তিনি আসক্ত হয়েছিলেন। সেই মহিলা তার গৃহে তারই অগোচরে মূর্তি পূজা করত, আর সুলাইমানের রাজত্ব ছিল তার আংটির কারণে। একদিন তিনি পয়কর্ম সম্পাদন করার জন্য যাওয়ার সময় অভ্যাসবশত আংটিটা তার সেই স্ত্রীর কাছে রেখে যান। এমন সময় একটা জিন সুলাইমানের রূপ ধারণ করে সেখানে উপস্থিত হয় এবং তার নিকট থেকে সেই আংটিটা নিয়ে নেয়। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম শৌচাগার থেকে বেরিয়ে এসে দেখতে পেলেন তার সিংহাসনে অন্য একজন বসে আছে এবং লোকেরা সবাই হযরত সুলাইমান আলাইহিসসালামকে অস্বীকার করে। অতঃপর তিনি বিনীত হলেন, অর্থাৎ সুলাইমান কিছুদিন পরে তার সেই আংটিটার নিকটে পৌঁছান। অতঃপর আংটিটা পরিধান করে নিজ আসনে পুনরায় উপবেশন করেন। আমি বলবো এই ব্যাখ্যার মধ্যে মারাত্মক একটা ত্রুটি আছে, কেননা এই ব্যাখ্যা দ্বারা নবী এবং তার পবিত্র স্ত্রীদের মর্যাদা হানি করা হয়েছে। যেখানে নবীদের ইজ্জতের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন, সেখানে এই ধরনের তফসিল বাতিল প্রতিপন্ন হওয়াই স্বাভাবিক। হযরত সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ পরীক্ষা করেছেন এবং সেই পরীক্ষার ফলে তিনি আল্লাহর দিকে অত্যধিক রুজু হয়েছিলেন। কোরআন মজিদে এই ঘটনা আমাদেরকে শোনানোর উদ্দেশ্য হল যাতে আমরাও কোনো পরীক্ষায় নিপতিত হলে দিশেহারা না হয়ে যেন আল্লাহর দিকে অধিকতর রুজু হই এবং তার প্রতি বিনীত হই। এখানে মূল ঘটনা বর্ণনা করা আল্লাহর উদ্দেশ্য নয়, সেটার কোনো প্রয়োজনও নাই এবং সেটা জানার যথার্থ কোনো উপায়ও আমাদের কাছে নাই। এ সম্পর্কে মাননীয় তফসিরকার যেই আংটির ঘটনা উল্লেখ করেছেন, তাছাড়া তার আংটি শয়তানের করায়ত্ত হওয়া, 40 দিন পরে সেটা মাছের পেট থেকে উদ্ধার করে পুনরায় সিংহাসনে ফিরে যাওয়া ইত্যাদি গল্পকে হাফেজ ইবনু কাসির স্রেফ ইসরায়েলি উপকথা বলে প্রত্যাখ্যান করেছেন। নবী সুলাইমান আলাইহিসসালামের নিজের স্ত্রীদের সাথে ঘটনার যেই বিবরণ সহি বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, সেটিকে কাজী আবু সাউদ, আল্লামা আলুসি, আশরাফ আলী থানবী প্রমুখ মুফাসসিরগণের ন্যায় অনেকে অত্র আয়াতের তফসির ভেবেছিলেন, কিন্তু সেটা সঠিক নয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই স্বয়ং উক্ত হাদিসকে অত্র আয়াতের তফসিরে আনেন নাই, বরং বিভিন্ন নবীর ঘটনা বর্ণনার ন্যায় রসুল সাল্লাল্লাহু আলাইহিসসালাম সুলাইমান নবীর সম্বন্ধে একটা ঘটনা উল্লেখ করেছেন মাত্র, অত্র আয়াতের শানে নজুল ব্যাখ্যার হিসেবে নয়। আল্লাহ হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং তার পিতা হযরত দাউদ আলাইহিসসালামের মাধ্যমে মসজিদুল আকসার কাজ সম্পন্ন করেছিলেন। মসজিদুল আকসা এমন এক স্থাপনা যা যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষকে বিস্ময়ে বিভোর করে আসছে। এটা একমাত্র স্থাপনা যা মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান ধর্মের মানুষের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। হযরত সুলাইমান আলাইহিসসালাম জিনেদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কার্য সম্পন্ন করেছিলেন। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ সর্বপ্রথম ফেরেশ তাদের মাধ্যমে অথবা হযরত আদম আলাইহিসসালামের সন্তানদের মাধ্যমে সম্পন্ন হয়েছিল, যেটা কাবা গৃহ নির্মাণের 40 বছর পর হয়। তারপর স্বপ্নদ্রষ্টা হয়ে হযরত ইয়াকুব আলাইহিসসালাম সেটা পুনর্নির্মাণ করেছিলেন। তার প্রায় হাজার বছর পরে হযরত দাউদ আলাইহিসসালাম সেটা পুনর্নির্মাণ করেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের হাতে সেই কাজ সমাপ্ত হয়। কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষাঙ্গিক কিছু কাজ তখনও বাকি রয়ে গিয়েছিল। এমনই সময় হযরত সুলাইমান আলাইহিসসালাম এর এতেকাল ঘনিয়ে আসে। এই কাজগুলো অবাধ্যতাপ্রবণ জিনেদের হাতে ন্যস্ত ছিল। তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের ভয়ে কাজ করত। তারা তার এতেকালের সংবাদ জানতে পারলে কাজ ফেলে পালিয়ে যাবে, ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণই থেকে যাবে। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এতেকালের জন্য প্রস্তুত হয়ে তার কাঁচ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন, যাতে বাইরে থেকে ভেতরের সবকিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে রুহ বেরিয়ে যাওয়ার পরেও লাঠিতে ভর দিয়ে দেহ স্বস্থানে দাঁড়িয়ে থাকে। অতঃপর সেটাই হলো। আল্লাহর হুকুমে তার দেহ উক্ত লাঠির উপর ভর করে এক বছর পর্যন্ত দণ্ডায়মান ছিল। দেহ পৌঁছল না, খসে পড়ল না। এদিকে জিনেরা ভয়ে তার কাছেও যায় না, ফলে তারা হাড় ভাঙা খাটুনি খেটে কাজ শেষ করে ফেলল। এভাবে কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পর আল্লাহর হুকুমে কিছু ওই পোকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের মুদ্রা
তার মাটিতে পড়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিস্ময়কর ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন এবং সকল প্রকার মিথ্যা বানোয়াট ঘটনা থেকে হেফাজত করুন। আমিন।